আগামী এনএন কমিটির তরফ থেকে আমাদের যুব নেতা কিছু প্রশ্ন রাখবো, আশা করি ভালো ভালো প্রশ্ন উত্তরগুলো পাওয়া যাবে। তো আমি তো ভোটে দাঁড়াতে চেয়েছিলাম না, কিন্তু সংগঠনের সবাই আমার পাবলিকে চেয়েছে, কিন্তু এবার ভোটে তোমরা ভোটে জয়যুক্ত করে দিবেন। আমি ভোটে দেখেন রাস্তাঘাট যেগুলো আছে সবগুলো দরকার পড়ে আমি খুরবে রাঙিয়ে এসে ঘুরিয়ে ব্লক করে রেখে দিব, কিন্তু গাড়ি ঘোড়া চলতে দিব না, কিন্তু রাস্তা একটুকু খারাপ হবে না। কেন রাস্তায় খারাপ হবে? গাড়ি চলবে কি রাস্তা খারাপ হবো? আচ্ছা আচ্ছা, তো আমার দ্বিতীয় প্রশ্ন হলো, তো আপনি ভোটার কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি দাঁড়িয়েছেন? আমার ডিস্ট্রিক্ট হচ্ছে ঘুরঘুরা। আমার কিডনি চিহ্নে বলেছে স্যার এখন চলি। আপনি আপনি কি ভাবছেন না আপনি আরে আমার তো যাওয়া লাগে না, আমার যেগুলো সবাই বলে স্যার একটু চলি। আচ্ছা আর একটা প্রশ্ন থাকবে, মানে আপনি তো নির্বাচনে দাঁড়াইছেন ঠিক আছে, আপনার পড়াশোনা কত দূর আর কি? আরে আমার পড়াশোনা তো বহুত আছে, হোয়াইট স্টিং লিস্টে মারো স্টিং কুছ পাঠ তার মানে স্যার বুঝলাম না, আমি আগে বলে তো কিছু বুঝতে পারলাম না, কি বিষয় তোর দরকার নাই, আমি টানিং টুনি মেট্রিক ফেল আছে বহুত পড়া আছে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি যদি ভালো ভালো আর কি নির্বাচিত হন, তাহলে এই যে ইলেকট্রনিক লাইনটা নিয়ে মাঝে মাঝে সমস্যা করছে, এটা নিয়ে কি বলবেন? মানে বর্তমানে যা দেখা যাচ্ছে করোনার বিষয়টা নিয়ে অনেক ধরনের ই হলো, পড়াশুনো মানুষ করতে পারলো না, অনেক পিছিয়ে গেল, এটা নিয়ে আপনি কি বলবেন? দরকার এমনি পাস করে দিব, আমি যদি পার হয়ে আচ্ছা একটা কথা আমি তুমি খালি পাসই করে দিই। আচ্ছা পাস করে দিবেন, আর পাস করে দিবেন আপনি যদি যদি পার না হন তাহলে কি করে পাস করে দিবেন? কেন পারবো না? আমার জানো তুমি কি কি আছে, এনএন কমিটির তরফ থেকে তো সবাই আশা করি ভালো থাকবেন, আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। আপনারা আমার সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, আশা করি ফানি ফানি ভিডিও দিব, সবাই ভালো থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, খোদা হাফেজ।